হ্যালো বন্ধুরা, আমি আপনাদের হর্নেট ম্যান নিয়ে এসেছি আরো একটা নতুন ভিডিও। আজকে আমি এসেছি মন্দারমণি, আর আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা। আজকে শনিবার, আমার ওয়াইফের স্কুলের ছুটির পরে আজকে আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা 3টের সময়। তো আজকে মন্দারমণিতে আমরা এসে পৌঁছেছি, এখন বাজে কটা, 8টা 1। তো আমরা আধ ঘন্টা আগে এসে পৌঁছে গেছি, তো হোটেলে আমরা ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটা করছি। তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এখান থেকে মন্দারমণি এখনো 74 কিলোমিটার রাস্তা, আর এখন বাজে হচ্ছে 5টা 22। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, 2 ঘন্টায় আমরা নন্দকুমার চলে এসেছি, আর এখনো মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন মন্দারমণির দিকে যাচ্ছি। তো আমাদের ওয়েও থেকে হোটেল বুকিং ছিল, তো ওয়েও তো আজকে যাভাবে হ্যারাসমেন্ট করেছে সেই নিয়ে একটা পুরো ব্লগ হয়ে যাবে। তো সুতরাং পরে আমি সেই ব্লগ দেখাবো। তো রাস্তার 5 কিলোমিটার মতো বাকি, আর খুব জোর 10 মিনিট হয়তো যেতে লাগবে। কোন চুলোর পরে বাবা প্রিয়াঙ্কা, কি অবস্থা গো? কোন চুলোর পরে হোটেল? রাত্রিবেলা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। কমপ্লিট, ভাত রুটি খাওয়া শেষ হয়ে গেছে, আলু ভাজা ছিল আর ডাল আছে। বিচের ধারে বসে বসেই খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সকালবেলা খুব দারুণ একটা মনোরম পরিবেশ, দারুণ লাগছে। একটা নিখাত একটা ছুটির দিন কাটাচ্ছি। যদি আপনাদের এরকম একটা দিন কাটাতে হয় অবশ্যই মন্দারমণিতে আপনাদের আসতে হবে। মন্দারমণির ফিলিংসটা একটু আলাদা দীঘার থেকে বা শঙ্করপুরের থেকে। তো আমি ফার্স্ট টাইম মন্দারমণি এলাম, আমার খুবই ভালো লাগছে। এখানে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আর সমুদ্র দিয়ে বিভিন্ন নৌকা এক এক করে যাচ্ছে, সেটাও দেখতে বেশ খুব ভালো লাগছে। কাল অনেক রাত পর্যন্ত এখানেই আমরা টাইম কাটিয়েছি, প্রায় 12টা পর্যন্ত। খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি এখানে। তো যেটা মুখে শব্দ দিয়ে বলে প্রকাশ করা সম্ভব নয় ফিলিংসটাকে, তো এই ফিলিংসটাকে উপভোগ করতে গেলে আপনাকে মন্দারমণি আসতেই হবে একবার। চলুন সি বিচ থেকে হোটেলের ভিউটা আমি দেখাই আপনাকে। এই হোটেল থেকে আমি এখন সি বিচে নেমে পড়লাম। হোটেল সম্রাট ইন, ওয়েও হোটেল। তো লাস্ট পর্যন্ত ওয়েও থেকে ভাগ্যক্রমে এরকম একটা সুন্দর একটা হোটেল পেয়েছি, যদিও খুব কস্টলি তবুও খুবই ভালো। এই হচ্ছে আমাদের হোটেল। রাত্রিবেলা এইখান পর্যন্ত জল ছিল, আর আমরা এই উপরটায় বসেছিলাম। এইমাত্র বিচ থেকে এলাম, আর আমাদের রুমে ব্রেকফাস্টের থালা বসানোই আছে, দেখা যাক কি আছে। পুরি, এটা সবজি, ডিম, চিনি, আর এটাই কি আছে, আচ্ছা ব্রেড উইথ বাটার। Thank you.
ফাঁকা, শুধুমাত্র আমরা দুজনেই হাঁটছি, দেখুন আগে পিছে কেউ নেই। এটা মন্দারমণির একটা বিশ্ব বাংলা পার্ক। আমরা এখন লাঞ্চে বসেছি দুপুরবেলা। আজকে চিকেন খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিকেন পাইনি, তো মাছ দিয়ে খাচ্ছি। মাছ, ভাত, আলু ভাজা আর ডাল। জোয়ারের সময় জল এখন অনেকটা উপরে উঠে এসেছে, আর সমুদ্রের পাশেই দেখুন আমাদের কটেজ। সমুদ্রের এই যে সবসময়ের গর্জন, এটা রুম থেকেও শুনতে পাওয়া যাচ্ছে, এবং এই যে গর্জনটা সবসময় কানে আসার জন্য বেশ একটা সুখকর অনুভূতি দিচ্ছে, যেটা বলে বোঝানো সম্ভব নয়। বিকালবেলা একটু সমুদ্র ভ্রমণে বেরিয়েছি। যদি লাল কাঁকড়া দেখতে পাই, এখানে লাল কাঁকড়া সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা খুবই অল্প, ঝাঁকে ঝাঁকে যেটা দেখা যায় সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, তো সেটারই খোঁজ করছি, যদি পাই তো অবশ্যই দেখাবো, যদি না পাই তো আর কিছু করার নেই। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে এখানে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এসি অফ থাকে, আর সন্ধেবেলা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এসি অফ থাকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মন্দারমণি আমরা ছাড়ছি। তো এখানে সবচেয়ে একটা জিনিস, সবচেয়ে বেশি একটা স্পেশাল জিনিস যেটা হলো, সি বিচ এখানে সবচেয়ে কাছে, আর এখানকার ফুড যেটা এক কথায় অনবদ্য, যেটা আমার খুবই পার্সোনালি খুবই আমার ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। বাই বাই।